Hello guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel. So guys, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সবার কাছে ভালো লাগবে। So guys, আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা শপিং সিটিতে। আর এখানে আমরা ফার্স্টে চলে এলাম জুতার দোকানে, কারণ আজকে জুতা কেনাকাটা করব। সো এখানে আমরা বাচ্চাদের জুতাগুলো দেখতেছি, জান্নাতের জন্য এক জোড়া জুতা নেব, তাই সবগুলো জুতা কিনে। উপস, একটা জুতা হাত থেকে পড়ে গেছে নিচে। জান্নাতের লাগে জুতা দেখে লাইতাম। শুনেন, ওদিক থেকে তো আর বলা যাবে না, এদিকে আসুন। একটা কমাই দিলে দিবেন ভাইয়া, বলুন তো। আমি ঠিক বলে তো পালে দিয়ে যাবে ভাইয়া, ঠিক বলে দেবো। দিয়েটা আমি নেন, তাহলে আমার কাছে পারবেন না, এটার প্রাইস কত? এটার প্রাইস কত? এটা কি ছবি রে? সাংকাব্বা সাংকার এটার মধ্যে কালো হবে? জুতা ঠিক আছে, ছোট দিচ্ছি এটা পাইপ পরে দিব। আচ্ছা, এটার প্রাইস কম রাখেন আপু, আমাদের কি কম রাখেন? আর বাচ্চারা একটা বক্স দিয়ে দিব, ওটা পায়ে দিয়ে যাক। হ্যাঁ,
সো গাইস, রেহান শুজ দেখে আমরা চলে এসেছি। এখন আরেকটা দোকানে আরো জুতা দেখবো। আর এতক্ষণ জান্নাতের জন্য আর মাহিমার জন্য জুতা কেনাকাটা হয়ে গেছে, আর এখন রাহিমার জন্য দেখতেছি। আর ইতিমধ্যে আমিও একজোড় জুতা ট্রাই করতেছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এটার মধ্যে কালো আছে? না, কালো হবে, কালো হলে যেটা নাইতো। এটার প্রাইস কত? 2600। সো গাইস, এর মধ্যে আমরা অন্য আরেকটা দোকানে চলে এসেছি, কারণ ওইটা তো আমাদের জুতা চয়েস হয় নাই। আর এখান থেকে জুতা দেখবো। সো গাইস, এর মধ্যে রাহিমার এখান থেকে জুতা চয়েস হয়ে গেছে দুই জোড়া, আর ও জুতা কিনে ফেলেছে। কিন্তু জুতার দোকানের বেটা বলতেছিল যে ওকে মোজা কেনার জন্য, কিন্তু ওর তো বাসায় মোজা আছে যে ওইটা ভুলেই গেছিল। বেবিদের জুতা দেখি, গাইস আমাদের আমার পসিবল হয় নাই ওখানে যে ভিডিও করা আপনাদের দেখানোর, কোজ জান্নাত কান্না শুরু করে দিছিল, তাই আমি এখানে বসুন্ধরাতে ভিডিও ক্লোজ করে দিছিলাম। পরে আমি টুকিতে যাওয়ার পরে ওখানে ভিডিও নিতে পারিনি, ভিডিও কোনো ক্লিপ নিতে পারি নাই। সো এই এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো গাইস, এতক্ষণ রাহিমা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে আমি কীরকম কথা বলবো। আর ইতিমধ্যে কিন্তু আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, আর যখন বের হয়ে যাব তখন এই ডলটাকে আমরা পেয়েছি। ওকে অ্যাকচুয়ালি কি বলা যায় আমি নিজেও জানি না, ওটা কি কি বলা যায়, নাকি পুরুষ হবেন বা না মহিলাই হবেন, আই জানো। সো ওনার সামনে সবাই আসছিল, এসে সে পিকচার ক্লিক করতেছিল, আমরা এরফাকে দিয়ে জান্নাতকেও একটা পিকচার তুলে ফেলেছিলাম। সো আপনারাই দেখতে পাচ্ছেন সবাইকে এরকম পিকচার তুলতে ব্যস্ত হয়ে গেছিলো।
সো আমরা বের হয়ে গেছি আর আমরা এখন চলে যাব বাসায় যাই মা কো তুই কই যাইতা কই যাব কই যাব যা কইতি আমি তো দেখি না আমি দেখছি তুই তো আচ্ছা বই বই দিই আবার ও আমরা না ইসলাম সো গাইস এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন।